স্যার মোরে বলাইছেন। হ্যাঁ শোনেন জি, আপনাকে আমি ডাকিছি কি কামে আপনাকে তো বোঝানো লাগবে আমার, বুঝতে পারছেন তো? এই আপনাকে আমি ডাকিছি এই জন্য যে এই জেলখানার এক কয়েদি মারা গেছে, বুঝতে পারছেন? এই লাশ আপনাকে পৌঁছানো লাগবে, আর তাছাড়া আমি তো আপনার সিনিয়র অফিসার, বুঝতে পারছেন? আমার হুকুম যদি আপনি না শুনতেছেন, বুঝতে পারছেন, তাহলে আমি কি করবো? আমি বলছি এই আপনার আর কইতে হবে না, আমি বলছি ভাই স্যার এই টাকা পয়সা কিছু দেবেন না, টাকা পয়সা শোনেন এই 500 টাকা আমি দিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? জি স্যার, আমি কিন্তু কই এই 1000 টাকা বিল করবো না, আপনি কিন্তু কিছু বলবেন না কেউ? না স্যার, মুই কিছু কমু না। আর একটা স্যার মোরও একখান কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। এই স্যার মুই ওই গ্রামে যাই, আমি যাই করি। আচ্ছা স্যার, আপনি কিন্তু কইলো মোরে কিছু কইতে পারবেন না। না 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 না, আপনার যা খুশি আপনি তাই করে আসবেন না না, কিন্তু আমার কথা হলো লাশ পৌঁছানো লাগবে কইল। স্যার সকালে গেলি, সকালে গেলে কি অসুবিধা আছে? ওই তো জাতি জাতি আপনার সকাল হইয়া যাবেই নি, যান আপনি যান। আচ্ছা স্যার যাইতে আছে। গান গাতে ইচ্ছা করে গো, গলা ভালো না, গান গাও একটু ধরিয়ে দেখি না, বহুত দিন গাই না। হ্যাঁ আমি কেমন করে পচন দেখি রে বন্ধু, আমি তো লেখাপড়া জানি রে বন্ধু রে। ওই বুড়ামি, ওই বুড়ামি, ওই ওই এই হুইনা যান, হুইনা যান। এই পুলিশটা সিরিয়াস না লাগছে গো? আবার কেসলো জাদিনকে ধরে দিয়ে যাও, আমি বাধা দিলাম বলে ঠাস করে আমার গালে চড় মারিয়ে। আজকে তুমি একাই আছো, তোমার অপমান মানে অপমান আমি করবো, তোমার আমি ছেড়ে দিচ্ছি না। তাও কি করছো গো? এই কারণ মাতারি, মাতারি এই আপনি রহন, শুনুন এই যে এই এই লাস্ট টাকা দেখেন তো, চিন্তা করি না, লাশ তো যে কোনো জায়গায় দাপন করিয়া দিলে হই। তাহলে কিসের চিন্তা করছে তুই? এই চিন্তা করতে আসি, এই যে ব্যক্তি 7 বছর জেল খাটছে। আচ্ছা খাটিয়েছে? এই 7 বছর জেল খাটতে খাটতে ওই জেলখানার মধ্যে বিড়ি বেচকে 70,000 টাকা ইনকাম করছে, বুঝলেন? তাই আমি চিন্তা করতে আছি এই টাকা মুই কার কাছে দিব, মুই তো লাশের চিন্তা করতে আছি না। ও দাঁড়া 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 গো, দাঁড়া দাঁড়া ও সব বড়াস করেছে। হ্যাঁ আমার ওই মাঝে ভাই শালা বাড়ি, ওরে বাবু, ও বাবু ড্যাং টাকালে তোর আমি বুঝতেছি, ওর বুঝতে এই পৃথিবীতে আমি ছাড়া ওর কেউ নেই বাজার। দেখি ও আমার মনে হয় বাড়ে কি হবে গো, বাড়ে তো আবার জেলে গেল। আপনারা তিনজন কইতাছেন যে আপনার আত্মীয় লাশ, ওরে বাবু আমারই লাশ। আরে বাবা কথা হলেন, মুই কই যা কই, এই আপনার নামটা কি? আমার নাম, আমার নাম তামাশা বিশ্বাস। তামাশা বিশ্বাস, আচ্ছা আচ্ছা আচ্ছা। বাপের নাম? বাপের নাম তো বহু কতি বার বলে রে, আমি ওই ছোট কালে বলে আমার আব্বা বলে গেছে, সে বলে নেই। আচ্ছা যাই হোক, মাতারি আপনার আপনার নাম কি? নসিমন। নসিমন, তাহলে স্বামীর নাম কি আলম সাদু লেখ? কার মধ্যে কি কার কারাম কাজ ফেলে দেয়, আমার স্বামীর নাম আছে কেশা তাই। কেশা তাই বল। আচ্ছা মাতারি, মাতারি আপনার নাম কি? আমার নাম নুবান। স্বামীর নাম তাইলে ওই রহিম হইবে, দুর্বিটা। আর স্বামীর নাম হেপো কাজী। ও হেপো কাজী, আচ্ছা। এইবার আপনার একখান কথা হলো, কথা হইলে গিয়া এই ব্যক্তির 14 বছর জেল হয়েছিল, এই 14 বছরের মধ্যে সে 7 বছর খাটছে। আচ্ছা এখন এই যে আপনারা কইতেছেন আপনার লাশ, তাই আপনাকে এখন এই 7 বছর খাটতে হইবে।
আরে বাবু, আমি আজ দুই তিন দিন ভালো চোখই দেখছি না। আরে বাবু, আমি মনে করলাম আর বারে, আসলে তো তাহলে আর বাবু একটু শুন কালে দেখেছি তো। ও বাবু ভালো মনে নেই, ও বাজানি ও লাস্ট মাস আমার না। ও না গবিটা, আমি মনে করিলাম আমার ভাসুরির ছেলে। তা তা না গবিটা, তা না, ও লাস আমার না গো। ও আমিও তো মনে করিলাম আমার বোনের ছেলে, এখন দেখছি তো তা না। না গবিটা, ও লাস চিনি নে। এ কোনো কথা, কোনো কথা হইবে না, বেবাকে নাম লেখাই হইয়া গেছে বলছেন, কোনো আপিল চলবে না। ও গবিটা, এ আমার কলেজটার নামও নেকি আছো? হ্যাঁ, বেবাকে নাম লিখে আলাইছি, এখন বেবাকে থানায় নিয়ে যাবো। আচ্ছা বাবা, আমার একটা কথা শুনো। কি কথা কইতে আছে? ওসি যে নাম দেখাইছে দিয়া যায় না। হ্যাঁ যাই, নাম কাইতে দিয়া যাই, তোরা টাকা দিতে হইবে। ছোট মানুষ তো, এর জন্য এই 100-700 দিলে মুই আর কিছু কমু না। ও কে শুনবা, তুমি আর ওটা বাড়ি ধোয়াসতে পারো না, আর কোলে গিয়ে আসো, ওই নিয়ে আসো, তুমি টাকা নিয়ে আসো। দাঁড়া চাচা, আমি নিয়ে আসতেছি। বাজার এই ধরো, তোমার টাকা নাও। আচ্ছা টাকা পাইছি, এবার লাস্ট থাকলো, মুই চলে গেলাম। রে আমার বাজার কয়ে গেছে, রে আমার বাজার কয়ে গেছে, লোভে পাপ আর পাপে মৃত্যু। শালার বান্দা ছিলাম, ভালোই ছিলাম, তোরা আসলে তো আর কোয়া যাচ্ছে না। তাই তুই মাসি কয় নোবে পাপ আর পাপে মৃত্যু।